हेलो फ्रेंड्स, क्रिप्टो नॉलेज बांग्ला चैनले आपनाके स्वागत। सो फ्रेंड्स, मार्केटेर जा अवस्था सबार मने किन्तु एकटाई कथा आसछे जे मार्केट रिकवरी कबे नेबे एबं कबे आमादेर पोर्टफोलियो एक्चुअल ग्रीन देखते पाबो। सो एटा किन्तु सबारई एकटा मने कोश्चेन आसछे एबं आरेकटा कोश्चेन हलो जे आमादेर पोर्टफोलियोते कारेंट ब्यालेंस जा आछे सेटा कि सेल करे बेरिये जाओयाटा ठीक हबे। মানে আপনি যদি 50,000 টাকা ইনভেস্ট করে থাকেন, এখন কিন্তু সেটা 5,000 বা 10,000 এ নেমে এসেছে। তাই অনেকেই ভাবছেন যে যা আসে সেটাই কিন্তু ভালো, কারণ মানুষের ক্রিপ্টো মার্কেটের প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে কারেন্ট ক্রিপ্টো মার্কেটের মতো। সো এবার কথা হলো যে এই সিচুয়েশনে আমাদের কী করা উচিত। কিছু কয়েন ডিপে বাই করা উচিত নাকি লসে সেল করে বেরিয়ে যাওয়া উচিত? সো আজকের ভিডিওতে আমি আমার নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করব যে এই সিচুয়েশনে আপনাদের কি করা উচিত। সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তাছাড়া আপনি আমার টেলিগ্রামও জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ, কল, হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো বন্ধুরা, ক্রিপ্টো মার্কেট হলো এমন একটা মার্কেট, এখানে আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন তাহলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন। এখানে কোনো বড় নিউজ বা কোনো বড় পার্সনের বক্তব্য বা বড় বড় হোয়েলের কারণে মার্কেট আপ ডাউন ডিপেন্ড করে। সো এখানে হোয়েল মানে হলো বড় ইনভেস্টর। সো এই হোয়েল ইচ্ছে করেই কিন্তু মার্কেটকে ডাউন করে দেয়। এর ফলে কি হয়, আমাদের মতো ছোট ছোট যারা ইনভেস্টর আছে ওরা প্যানিক হয়ে পড়ে এবং লস সেল করে মার্কেট থেকে বেরিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে হোয়েলরা আবার অল্প দামে ওই কয়েনগুলোকে বাই করতে থাকে। কথাটা বলার কারণ হলো যে ক্রিপ্টো মার্কেটে আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ মার্কেট সব সময় কিন্তু আপে যাবে না, সেটা যে কোনো মার্কেটই হতে পারে। এখন মার্কেট ডাউন যাওয়ার কারণ কিছু কান্ট্রি ক্রিপ্টোতে রেগুলেশন নিয়ে আসছে, কিছু দেশের ইকোনমিক্স ডাউন হয়ে গেছে, সেই সকল কারণের জন্যই মার্কেট এতটা ডাউনে যাচ্ছে। সো এই মার্কেট ডাউন রিলেটেড নিউজগুলো আমি আগের ভিডিওতে কভার করেছি, ওই ভিডিওটাও আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। সো এই সিচুয়েশনে আমাদের ধৈর্য ধরে হোল্ড করে রাখতে হবে। দেখুন, আপনি এখন লসে সেল করলেন, কিন্তু দেখা গেল কিছু মাসের পর মার্কেট রিকভারি নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে গেল। সো মার্কেটের কথা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আজ ডাউনে আছে বলে কালও ডাউনে থাকবে, আবার আজ আপে আছে বলে কাল ডাউনে যাবে না, এই সকল কথা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। মার্কেট যে কোনো সময় যে কোনো আকার নিতে পারে। সো আমি ধরলাম আপনার 50,000 টাকা মার্কেটে ইনভেস্ট করেছিলেন, সেটা এখন 5,000 টাকা এসে দাঁড়িয়েছে। সো এই 5,000 টাকা রিকভারি করে আমার মনে হয় না আপনার কোনো লাভ হবে। দেখুন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা চাইলে 5,000 টাকাটাও রিকভারি করে নিতে পারেন, কারণ টাকাটা আপনার। আমি জাস্ট আমার কথাটা বললাম, আপনারা অবশ্যই আপনাদের নিজেদেরই কথা শুনবেন, কারণ টাকাটা আপনার, আপনি ইনভেস্ট করেছেন। সো নিজের কথাটাই শোনা ভালো। সো আমার মূল কথা হলো, ক্রিপ্টো মার্কেটে আপনি যখন এসেই পড়েছেন তাহলে আপনাকে ধৈর্য এবং মার্কেটের প্রতি বিশ্বাস রাখতে হবে, দিলেই আপনি ক্রিপ্টো মার্কেটে টিকে থাকতে পারবেন। দেখুন, কিছুদিন পর বিটকয়েনের হলভিং আছে, সেই সময় কিন্তু মার্কেটে একটা ভালো আপ দেখা যেতে পারে, এটা কিন্তু বড় বড় অ্যানালিটিকরা বলছে। আর আপনি যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে ক্রিপ্টো মার্কেট আপনার কাজে আসবে না। সো এই বিটকয়েন হলভিংয়ের ব্যাপারে আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন, আমি ওটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো, দিলে আপনি বুঝতে পারবেন হলভিং জিনিসটা কী। সো একটা কথা হলো যে ম্যাক্সিমাম পার্সন ক্রিপ্টোতে এন্ট্রি নেয় কিন্তু মার্কেট যখন আপ থাকে, এই মার্কেট আপ দেখে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ক্রিপ্টোতে এন্ট্রি নেয়, তারপরে যখন মার্কেট ডাউনে চলে যায় তখন কিন্তু প্যানিক হয়ে সেল করে দেয় এবং মার্কেট থেকে বেরিয়ে যায়। সো প্যানিক হওয়ার কোনো কারণ নেই, ধৈর্য রাখুন, হোল্ড করে রাখুন, দেখবেন আপনার লসটা আপনি রিকভারি করতে পারবেন। আর যারা ভাবছেন ডিপে কিছু কয়েন বাই করবেন, তাদেরকে বলবো যে পুরো টাকাটা ইনভেস্ট করতে না, ছোট ছোট করে পার্ট পার্ট করে ইনভেস্ট করতে পারেন, আর ভালো ভালো কয়েনে ইনভেস্ট করুন। মানে টপ 100-এর মধ্যে যে সকল কয়েন আছে ওই সকল কয়েন আপনি রিসার্চ করতে পারেন,
আর যারা রিস্ক নিতে ভালোবাসেন তাদেরকেও বলবো একটু দেখে রিস্ক নেবেন। অ্যান্ড অনেকে ভাবছেন যে এখন সেল করে দিয়ে ওই টাকায় আবার কিছু কয়েন বাই করে নেব, এই ভুলটা কিন্তু করবেন না, এতে আপনার লসের পরিমাণটা বেশি হয়ে যাবে। সো ইনভেস্ট করার আগে ভালো করে রিসার্চ করে নেবেন নিজের থেকে, কারণ টাকাটা আপনার লস হলে কিন্তু আপনারই হবে। সো যে কোনো কয়েন বাই করার আগে ভালো করে রিসার্চ করবেন, নিজের থেকে রিসার্চ করবেন, যদি আপনি স্যাটিসফাই হন এই কয়েনের ভবিষ্যৎ ভালো হবে তাহলেই আপনি ইনভেস্ট করুন, কারোর কথা শুনে কোনো কয়েনে ইনভেস্ট করবেন না। সো আজকে এই পর্যন্তই, আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।